আসহাবুল ফিল বা হস্তি বাহিনী, আমার মনে হয় এখানে একজনও নাই যারা এই শব্দটা শুনেন নাই। হস্তি বাহিনী, হাতি বাহিনী, আসহাবুল ফিল, আমরা শুনেছি না সবাই? খুব মজার একটা গল্প, খুব মজার একটা গল্প। মহাগ্রন্থ আল কোরআনে যে গল্প স্থান করে নিয়েছে, আপনারা জানেন বর্তমান যুগের ইথিওপিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাবাসি ছিল, এটা হাবাসি বা হাবাসা বলা হতো। ওই সময় নাজ্জাশি ছিলেন, বাদশাহ নাজ্জাশি ছিলেন, তারই অনুরক্ত, তারই সৈনিক, তার নাম হচ্ছে আব্রাহা, তার বাবার নাম আসাব্বাহ। কোনো না কোনো এক যুদ্ধে সে তার জীবনের 25 বছর বয়স থেকে যুদ্ধ শুরু করে, তখনও নাজ্জাশির সৈনিক হিসেবে সে যুদ্ধ করেছে দীর্ঘ 25 বছর পর্যন্ত। আমরা কথা বলছি 525 খ্রিস্টাব্দের কথা, ওই সময়কার কথা বলছি। কোনো কোনো গ্রন্থে বলে 525 থেকে 553 সাল পর্যন্ত সে নাজ্জাশির আন্ডারে সরাসরি সে সৈনিক হিসেবে কাজ করত, নেতৃত্ব দিত। এই আব্রাহা, তার আরেকটা নাম হচ্ছে আল আশরাম, আব্রাহাতুল আশরাম বলা হয়। এর পেছনের প্রেক্ষাপট হলো, কোনো এক যুদ্ধে সে অংশগ্রহণ করলে তার নাক কেটে দেয়া হয়, যার নাক কাটা কান কাটা তাকে আশরাম বলা হয়, তো তাকে নাক কাটা আব্রাহা বলা হতো। আর ওই সময় তো বাংলা ভাষায় ওরা কথা বলতো না, আরবি ভাষায় বলতো, যার নাক নাই যার কান নাই তাকে কি বলে? আশরাম। এই জন্য তার নাম ছিল আব্রাহাতুল আশরাম। তার বাবার নাম হচ্ছে আসাব্বাহ, সেও হাবাসি ছিল, ইথিওপিয়ান ছিল। পরবর্তীতে সে ইথিওপিয়া থেকে প্রায় 1115 কিলোমিটার দূরে ইয়ামেন অবস্থিত, সেই ইয়ামেনের সে শাসনকর্তা হয় এবং স্বঘোষিত সে রাজা হয়। 25 বছর পরে গিয়ে সে যখন দেখল মক্কাতুল মোকাররমা বাক্কা শরীফে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচ থেকে মানুষরা আসে কাবাকে কেন্দ্র করে, কারণ এই ঘর পৃথিবীর বুকে প্রথম ঘর, এই ঘর বিনির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তদীয় সন্তান ইসমাইল। তো ঐতিহ্যগত দিক থেকে যেহেতু পৃথিবীর বুকের সর্বপ্রথম ঘর, এটা একটা ঐতিহ্য ছিল, বিধায় বিশ্বের বিভিন্ন আনাচ কানাচ থেকে অমুসলিমরা পর্যন্ত হজ করবার জন্য, তাওয়াফ করার জন্য সেখানে যেত। এই তাওয়াফকে কেন্দ্র করে তখন এটা পর্যটন নগরী হিসেবে পরিচিত ছিল, বিধায় সেখানে বার্ষিক একটা ইনকামের একটা পথ ছিল। নাজ্জাশি ছিল কোথায়? ইথিওপিয়ায়। আর ইয়ামেনে রাজা ছিলেন ওই সময় আব্রাহাতুল আশরাম। আব্রাহা চিন্তা করল সব বিজনেস ওরা নিয়ে নিচ্ছে, সব মানুষগুলো ওইদিকে চলে যাচ্ছে, সেই জন্য সেই ইয়ামেনের তদানীন্তনকালের রাজধানী সানা, সানা নামক জায়গায় বিশাল সুরম্য এক কানিসা, গির্জা, কানিসা মানে হয় গির্জা বলা হয়। আমি যে কথাগুলি বলছি একটাও বানোয়াট নয়, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির সহ বেশ কিছু তাফসির, প্রায় 15টা তাফসিরের নির্যাসটা আপনাদের সামনে সহজে বলার চেষ্টা করছি, কারণ ঘটনা বর্ণনা করে দীর্ঘ সময় নষ্ট করার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো তাফসির বোঝার জন্য, সুরাটাকে পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করবার জন্য, সালাতে যেন খুশু খুজু বাড়ে এইটা আনার জন্য যতটুকু আমাদের প্রেক্ষাপট, পিছনের কথা বলা দরকার ততটুকু বলা, এবং সেটা যেন বিশুদ্ধ হয়, এই জন্য তাফসির গ্রন্থগুলো থেকে বলা। তো সে বিশাল এক গির্জা তৈরি করলো, কারণ আব্রাহা কানা নাসরানিয়ান, সে একজন খ্রিস্টান ছিল। বিশাল গির্জা তৈরি করেছে, কাবার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক অর্থ পয়সা খরচ করে তৈরি করলো। এরপরে যখন তৈরি শেষ হয়ে গেল, বাদশাহ নাজ্জাশির কাছে চিঠি লিখল, ইয়েমেন থেকে প্রায় 1115 কিলোমিটার দূর কিংবা 1125 কিলোমিটার, চিঠি লিখল, ইন্নি কাদ বানাইতুলাকা আইয়ুহাল মালিক কানিসাতান, হে আমার বাদশাহ, আমার রাজা, আমার মনিব, আমি আপনার সম্মানে এমন একটা গির্জা তৈরি করেছি, লাম ইয়াবনি মিথলাহা, এই রকম গির্জা, এত বিশাল গির্জা ইতিপূর্বে আর কেউ তৈরি করতে পারে নাই, আমি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যে এত বড় বিশাল গির্জা আমি তৈরি করেছি।
আচ্ছা, আর আমি সেই দিন পর্যন্ত ক্ষান্ত হব না যেই দিন পর্যন্ত মক্কার মানুষগুলি যারা কাবায় যায় তারা ওখান থেকে এখানে চলে না আসে, এখানে ভিজিট না করে। যতদিন পর্যন্ত কাবাকে প্রত্যাখ্যাত মানুষ না করবে ততদিন পর্যন্ত আমি কাজ করে যাব এর পিছনে, যাতে করে মানুষগুলি এখানে চলে আসে। সে মহাখুশি, হাবাসি বাদশা নাজ্জাশি মহাখুশি। এই দিক থেকে যখন আরবে এই খবর ছড়িয়ে ছিটিয়ে গেল, আরবের মানুষেরা খুব বেশি বিরক্ত হয়ে গেল। তাফসির গ্রন্থে উদ্ধৃত হয়েছে যে দুইটা গোত্রের মানুষ খুব বেশি রেগে যায়, একটা হলো বনি ফুকাইম আর একটা হলো বনি মালিক। এই বনি ফুকাইম এবং বনি মালিক গোত্রের লোকেরা তারা কীভাবে এটাকে ধ্বংস করা যায় সেজন্য ষড়যন্ত্র করলো। দুইজন যুবক করলেন কি, তারা কোনো না কোনোভাবে গির্জা পর্যন্ত পৌঁছালেন, সেখানে গির্জায় কাজ করবেন এই কথা বলে গির্জায় গেলেন। যাওয়ার পরে সেখানে একজনে এত রাগ, এত ক্ষোভ, এত দুঃখ কষ্ট, গির্জার ভিতরে গিয়ে বসলেন। সেখানে বসে বাকিটা আপনারা বলেন, আপনারা সবাই জানেন, সেখানে পায়খানা করেছে। সকালবেলা হলো যখন সবাই দুর্গন্ধ দেখলো এবং ময়লা আবর্জনা পড়তে থেকে দেখে লোকেরা সবাই গিয়ে নাজ্জার কাছে, আব্রাহার কাছে সংবাদ দিল। আব্রাহা জিজ্ঞেস করলো, মান সোনা হাদা, হু মেড দিস, কে কাজটা করেছে, কে এই কাজটা করেছে? লোকেরা বলল, সানাহু রাজুলুন মিন আহলি হাদাল বাইতি আল্লাযী তাহুজ্জুল আরাবা ইলাইহি বিমাক্কা। একটা লোক এখানে এসেছিল কাজ করবে বলে ঝাড়ুদার হিসেবে, তাকে রাত্রে এখানে থাকতে দিয়েছি, সকালবেলায় দেখি সে নাই, সে চলে গেছে, কিন্তু যাবার আগে সে চলে যাওয়ার পরে আমরা দেখলাম সে এখানে পায়খানা করে চলে গেছে। আব্রাহা তো মহাখেপা, এমনিতে তার উদ্দেশ্য হলো কাবা ঘর যত মানুষ আছে সব মানুষকে এখানে নিয়ে আসবে, সে নিজে আর একটা কাবার মতো তার চেয়ে সুন্দর কিছু বানালো গির্জা। এখন যখন শুনলো যে কাবার বাসিন্দা যারা মক্কা থেকে লোক এসে কৌশলে এখানে এসে এতটা অপছন্দ করছে, পায়খানা করে এটাকে ময়লা করে দিয়ে চলে গেছে, মেজাজ আরও বেশি খারাপ। খুজাই, আরবের খুজাই বংশ ছিল ওই সময়, খুজাই গোত্রের কাছে সংবাদ পাঠালো। সেখানে খুজাই বংশের দুই ভাই ছিলেন, এক হলো মুহাম্মদ ইবনু খুজাই, খুজাই হলো তাদের বাবা, বাবার নামে বংশের নামকরণ, মুহাম্মদ ইবনে খুজাই এবং কায়েস ইবনে খুজাই। আব্রাহা সেখান থেকে সৈন্য পাঠালো, মুহাম্মদ ইবনে খুজাই ওই সময় ছিল গোত্রের প্রধান, তার কাছে খবর পাঠালো, আরবের রন্ধ্রে রন্ধ্রে মেসেজ পৌঁছায় দাও যে অতি শীঘ্রই আব্রাহা তার বাদশাহ এবং সবাই আসবে, কাবাঘর ধ্বংস করবে, যদি ধ্বংস করতে না চাও কাবাঘরকে তাহলে তোমরা সবাই এখন থেকে কাবাকে বাদ দিয়ে কোথায় যাবে, সানাতে যাবে, ইয়ামানে সানাতে গির্জায় গিয়ে সেখানে তারা কী করবে, উপাসনা করবে, সেখানে যাবে ভিজিট করার জন্য। সর্বত্র যখন এই কথা ছড়িয়ে দিচ্ছিল, মুহাম্মদ ইবনু খুজাই নাম কি মনে থাকবে? আমি কিন্তু আজকে একটা নেব, ইন্টারভিউ নেব, হ্যাঁ, এই গল্প বলার শেষে ইন্টারভিউ নেব ইনশাআল্লাহ, প্রস্তুত থাকবেন। মুহাম্মদ ইবনু খুজাই যখন এই গল্প সবার কাছে এই মেসেজ পৌঁছিয়ে দিচ্ছিল, এটা কি আর সহ্য হয় সবার? দুই একজন থাকে না মর্দে মুজাহিদ, এর মধ্যে একজন কেনানা গোত্রর একজন ছিলেন, তার নাম হচ্ছে ওরওয়া ইবনু হিয়াজ আল মেলাসি। ওরওয়া ইবনু হিয়াজ আল মেলাসি, এই সব কিন্তু অমুসলিমের কথা বলছি, কারণ তখনও তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আসেন নাই, এবং ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালাম তখন তিনি নাই, এটা ফাত্রার সময় চলছিল, আল্লাহ রসুল এবং ঈসা আলাইহিসসালামের মধ্যবর্তী সময়, ঈসা আলাইহিসসালাম চলে গেলেন আল্লাহ রসুল আলাইহিসসালাম আসার আগে এই ঘটনা ঘটেছে। ওরওয়া ইবনে হিয়াজ আল মেলাসি তিনি করলেন কি, দূর থেকে যখন দেখছেন সে মানুষের কাছে এই সংবাদ পৌঁছাচ্ছে, তীর মেরে ওই মুহাম্মদ ইবনে খুজাইকে শেষ করে দিলেন। তার ভাই ছিল কায়েস ইবনে খুজাই, দৌড়ায়ে আব্রাহার কাছে গেল, আব্রাহার কাছে গিয়ে বলল, এভাবে এভাবে আমার ভাইকে আপনি দায়িত্ব দিচ্ছেন, আমার ভাইকে তো তারা মেরে ফেলছে, রাগ কি বাড়ছে না কমছে? মারাত্মক বাড়া বাড়ছে। আমি যাকে দায়িত্ব দিছি, আমার এত ক্ষমতা, আমার দূতকে, আমার বার্তাবাহককে তারা মেরেই ফেললো, যাও এক্ষুনি গিয়ে খবর দাও, আমি আর তাদেরকে স্পেয়ার করব না, তাদেরকে আমি আর ছেড়ে দেব না। ইয়ামেন থেকে যখন দলবল নিয়ে তারা বের হবে কাবাঘর ধ্বংস করবার নিমিত্তে, তখন ইয়ামেনের একজন
তার নাম হচ্ছে জু নাফার। তার নাম কি? জু নাফার। তিনি আর এটা সহ্য করতে পারলেন না যে আমার হাতে যতটুকু আছে অন্তত ততটুকু নিয়ে আমি এটাকে প্রতিহত করার চেষ্টা করি। বুঝেন, মেসেজগুলো খেয়াল করেন, এরা কিন্তু মুসলমান ছিলেন না, এরা অমুসলিম ছিলেন। প্রত্যেকটা ধর্মেই মানুষকে সত্যের উপদেশ দেয় যেগুলো সঠিক ধর্ম। এরা খ্রিস্টান ধর্মে ছিলেন, তো এরা দেখছেন যে না, আরেকজনের উপাসনালয়ে কেন হামলা করতে যাবে কোনো কারণ ছাড়া। সেটা যে কম্পিটিশন করেই এটা তৈরি করেছে, এটা তো করার কোনো কথাই ছিল না। এখন একটা কাবা ঘর ভেঙে ফেলার জন্য যাচ্ছে। জু নাফার করলেন, কিন্তু তার গোত্রের, তাকে যারা মানেন তাদেরকে ডাকলেন যে আসো, আমরা আব্রাহার দলকে বুঝাই, তারা যদি বুঝতে না চায় তাদের সাথে যুদ্ধ করব। কেউ কেউ তার জবাবে সায় দিলেন, কেউ দেন নাই। তো যখন আব্রাহার দল রওনা করতে শুরু করলেন, জু নাফার তার কিছু লোক নিয়ে তাদের সাথে মোকাবেলা করলেন। কিন্তু মানুষ তো খুব কম ছিলেন, এরা সংখ্যা ছিল 600। সংখ্যা কম থাকার কারণে ওনাকে বন্দি করলেন, জু নাফারকে এবং তার সাথী সঙ্গীদেরকে বন্দি করলেন। যখন হত্যা করতে যাবে, জু নাফার বললেন আমাকে হত্যা করে কোনো লাভ নাই, বরং তুমি আমাকে সাথে নিয়ে চলো, আমাকে তোমার কাজে লাগবে, আমাকে মারিও না। জু নাফারকে সাথে নিয়ে নিলেন। আব্রাহা এবার চলতে শুরু করলেন। এবার আব্রাহা তার হস্তি 13টা বড় বড় হাতি নিলেন। এর মধ্যে আব্রাহা যেটার উপরে ছিল ওটার নাম ছিল মাহমুদ। আব্রাহা যে হাতি, সে যেটা পরিচালনা করছিল, সবচেয়ে বড় হাতিটা, যে হাতিটা নেতৃত্ব দিচ্ছে, যেই হাতির নামে সুরা ফিল নামকরণ করা হয়েছে, সেই হাতির নাম কি? মাহমুদ। আমাদের মানুষের নামও আছে কি? মানে ওই সময় তো এটা এত ভালো ছিল, এত এত হৃষ্টপুষ্ট ছিল, এত বুদ্ধিমান ছিল, এত শক্তিশালী ছিল, এত ক্ষমতাশীল ছিল এই হাতিটা, তার সব কাজ প্রশংসনীয় ছিল। বিধায় তার নাম দিয়ে দিয়েছিল কি? মাহমুদ। মাহমুদত্ব কি? প্রশংসনীয়। এবং মাহমুদ এই শব্দের আরেকটা অর্থ হচ্ছে লোক যেই কথা যাকে বেশি বেশি স্মরণ করে। এই হাতির এত ভালো বৈশিষ্ট্য ছিল, ফিউচার ছিল, লোকেরা হাতির তুলনা দিতে গেলেই এই মাহমুদের কথা বলতো, এই জন্য সবাই এর নাম দিয়ে দিয়েছিল মাহমুদ। সেখান থেকে যখন যাত্রা শুরু করলো, খাসান নামক জায়গায় যখন আব্রাহা তার দলবল নিয়ে এসে উপনীত হলো, এটা জাজিরাতুল আরবের পাশেই খাসান নামক জায়গা, সেখানে আরেকজন দাঁড়িয়ে গেলেন, নুফাইল ইবনু হাবিব। এই কথাটা মনে রাখবেন, এই নামটা মনে রাখবেন, নুফাইল ইবনু হাবিব। নুফাইল ইবনু হাবিব, বাবার নাম হাবিব, ছেলের নাম কি? নুফাইল। নুফাইল ইবনু হাবিব তার গোত্রের আরও দুইজনকে নিলেন, একজনের নাম হচ্ছে সাহারান, আরেকজনের নাম হচ্ছে নাহেস। এই দুজনকে নিলেন, নিয়ে আব্রাহার সৈন্যদেরকে প্রতিহত করবার জন্য আসছে। তো এত বিশাল বাহিনীর সামনে এই দুই তিনজন কি কিছু এদেরকেও বন্দি করলেন। যখন নুফাইল ইবনে হাবিবকে হত্যা করছিল, তখন তার সাথে যে দুইজন আছে, সাহারান এবং নাহেস, সাহারান এবং নাহেস, এ দুজন কৌশলী ছিলেন। নাহেস আর সাহারান আব্রাহাকে বলল, রাজা মশাই, এই যে আমাদের ওস্তাদ, আমাদের গুরু নুফাইল ইবনে হাবিব, সে আবার রাস্তা চিনে ভালো। আপনি তো ইয়েমেন থেকে যাইতেছেন, কাবা কোন পথে এটাও চেনেন না, কোন রাস্তা দিয়ে যেতে হবে জাজিরাতুল আরবের মরুভূমির পথ পাড়ি দিয়ে, এটা তো আপনি চিনবেন না। তো একজন তো রেফারি দরকার, একজন তো রাস্তা দেখানোর দরকার আছে, তাকে হত্যা করিয়েন না, নুফাইল ইবনে হাবিবকে সাথে নিয়ে নেন। তো আব্রাহা বাদশা খুব ধৈর্যশীল একজন মানুষ ছিলেন, ঠিক আছে, তাকে মারলো না, সাথে নিয়ে নিল। নুফাইল ইবনে হাবিব রাস্তা বাতলায় দিল, সাথে সাথে এইভাবে এইভাবে করে যাইতে শুরু করলো। যখন তায়েফ পর্যন্ত আসছে, তায়েফ পর্যন্ত চলে আসছে এবার পুরা বাহিনী, তায়েফে আসার পরে কিছু মুনাফিকের সাথে দেখা হইলো আর কি। মুনাফিক হলো কি? ইসলামের যারা বিরুদ্ধ আচরণ করে তারা কি মুনাফিক? না, মুনাফিকদের এক দল, এদের নেতা ছিল মাসউদ ইবনে মুআত্তিব। মাসউদ ইবনে মুআত্তিব ওই সময় তায়েফের প্রধান ছিলেন, দৌড়াই আব্রাহা বাদশার কাছে আসছে, এসে বলল, ইয়ুহাল মালিক, আমাদের বাদশাহ, ইন্নামা নাহনু আব্দুক, আমরা আপনার গোলাম। দেখেন কি তেল মারতেছে, আমাদের সমাজও এরকম আছে কি? কেউ কারো উপর জুলুম করলে, অত্যাচার করলে কি তেল মারার লোক আছে না এরকম? কেউ একটু ইন্ধন দিলে সাথে আবার কি কাঠ জ্বালানি যা আছে সব কিছু সাথে একসাথে দিয়ে দেয়, এইরকম একজন আর কি মাসউদ ইবনে
মুআত্তিব, মাসউদ ইবনে মুআত্তিব ওই সময় তায়েফে, সে মালিকের বাদশার কাছে আসলো, আব্রাহার কাছে এসে বলল, আইয়ুহাল মালিক ইন্না নাহনু আবিদুক, আমরা আপনার গোলাম, সামিউনা লাক, আপনার কথা আমরা শুনবো, মুতিউন, আমরা আপনার অনুগত, আপনার বাধ্যগত, লাইসা লাকা ইনদানা খিলাফ, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই, বিরোধিতাও নাই, কোনো ঝগড়াও নাই, সব মানে বিরোধিতাও নাই, ইন্নামা তুরিদুল বাইতাল্লাযি বি মাক্কা, আপনি তো তায়েফের উপর আক্রমণ করতে আসেন নাই, আপনি তো যাইতেছেন মক্কায়, মক্কার কাবাকে ধ্বংস করার জন্য, ওয়া বাআসু ওয়া নাহনু নাবাআসু মাআকা মান ইয়াদুল্লুক, ওই যাকে বন্দি করে নিয়ে আসছেন নুফাইল ইবনে হাবিব, ও যে আপনাকে রাস্তা বাতলায় দেওয়ার কথা বলতেছে, ও তো এটা কৌশল করছে, ও কৌশল করছে, ও আসলে আপনার ভুল পথে নিয়ে যাবে, ওরে বিশ্বাস করি না, ও যদি সত্যিই আপনার অনুগত হইতো তাহলে আপনার বিরুদ্ধে সে দাঁড়ায় কী করে, বুঝেন কি সুন্দর কৌশল আব্রাহ বাদশা বলে, তাই নাকি, তাহলে এক কাজ করো, এখান থেকে আমরা কাবা ঘরে যাবার জন্য পথ বাতলায় দেওয়ার একজন রাহবারকে আমাদেরকে দাও। মাসউদ ইবনে মুআত্তিব করলো কি, খুঁজে টুজে তায়েফের সবচেয়ে ভালো রাস্তা চিনে যে তার নাম হচ্ছে আবু রেগাল, তার নাম কি, আবু রেগাল, এত নাম মনে থাকবেও না ঠিক নেই, আবু রেগালকে সাথে দিল। আবু রেগাল এবারে এদেরকে পথ দেখায় দেখায় গেল, কিন্তু মুগাম্মাস আপনার জাজিরাতুল আরবের একেবারে পশ্চিমে একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে মুগাম্মাস, এটা ওয়াদিউল মুগাম্মাস বলা একটা উপত্যকা, সেখান পর্যন্ত পৌঁছায় গেলে আল্লাহর ফয়সালা চলে আসলো, মালাকুল মৌত এসে হাজির কার, আবু রেগালের সামনে, আবু রেগালকে তায়েফ থেকে যে রাস্তা দেখানোর জন্য আসছিল, আবু রেগালের কাছে মালাকুল মৌত আসছে, সেখানেই মারা গেল। আর সেখানে লোকেরা ওই সময় তো আর মাটি দেওয়ার কোনো অবস্থা না, ওই যে মরুভূমিতে যে পাথর টাথর পেয়েছিল পাথর চাপা দিয়ে তাকে সেখানে রেখে বাকি রাস্তা তারা ওই যে নোফাইলকে বাধ্য করলো যে এখন দাঁড়িয়ে তোকে হত্যা করে ফেলবো, সোজা আমাদেরকে কাবা ঘরে নিয়ে যাবি, বাকি আবার রাস্তাটা নোফাইল নিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কাবা ঘরের কাছাকাছি যখন চলে গেল, এবার আব্রাহা তাঁবু গাড়লেন, তাঁবু গাড়ার পরে সেখানে একজন লোককে পাঠালেন, পাঠায় বলল, যাও এই শহরে কারা আছে, শহরের নেতাকে, কুরাইশ বংশের নেতাকে, তাকে ধরে নিয়ে আসো। আর আসওয়াদ ইবনে মাকসুদকে পাঠালেন নেতা বানায়, আসওয়াদ ইবনে মাকসুদ হল আব্রাহার সৈন্য দলের একজন, বলল যে যাও পথে যত সম্পদ পাবে, যত পশু বকরি পাবে, সব কিছুকে উট পাবে, সব কিছুকে নিয়ে নেবে, তো ক্ষমতা দেখাবে, সব নিয়ে চলে আসবে এখানে তাঁবুর কাছে, আর শহরের মুশরিকদের নেতা যে আছে কুরাইশ বংশের তাকে ধরে নিয়ে আসবে। প্রথমে যাইতে যেতে দেখল যে আব্দুল মুত্তালেব নবীজির দাদা, দাদার 200 উট চড়তেছিল আর কি, 200 উট এগুলারে ধৈরা নিয়ে গেছে। এরপর আব্দুল মুত্তালেবের কাছে গেছে, আব্দুল মুত্তালেবের কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালেব তো এর মধ্যেই জানে যে এইভাবে আব্রাহার সৈন্যরা আসতেছে, আব্দুল মুত্তালেবের কাছে যাওয়ার পরে বলল যে আমাদের বাদশা বলছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তুমি তো নেতা, বলছে হ্যাঁ, বলছে চলো ঠিক আছে যাওয়া যাওয়া যাক। আব্দুল মুত্তালেব এবার গেলেন আব্রাহার কাছে, আব্রাহা সিংহাসনে বসা, আব্রাহার একটা স্বভাব ছিল মাটিতে বসতে পারতো না, রাজা না, স্বঘোষিত রাজা, তো মাটিতে বসতে পারতো না, যেখানে যেত সিংহাসন নিয়ে যেত, সেখানে সিংহাসনে গিয়ে সেখানে বসা। যখন দূর থেকে আব্দুল মুত্তালেবকে দেখল, আব্দুল মুত্তালেব খুব সুঠাম দেহের মানুষ ছিলেন, সুন্দর ছিলেন, লম্বা চওড়া ছিলেন, খুব এনার্জেটিক ছিলেন, দেখলে মানে বাদশা বাদশা লাগতো এইরকম। যখন আব্রাহা গেইটে আব্দুল মুত্তালেবকে দূর থেকে দেখলেন, তখন আব্রাহা চমকে উঠলেন যে তারা তো আসলে একজন সত্যিকারের যোগ্য একজনকেই নেতা বানাইছে, এখন কাছে আসছে, আসার পরে এখন কোথায় বসতে দিবে। আব্রাহা কিন্তু সিংহাসনে বসা, আব্দুল মুত্তালেব হলো কুরাইশ বংশের নেতা ওই সময়কার, এখন তাকে কোথায় বসতে দেবে, নিচে বসাবে কী করে, এবং আশেপাশে আরবের আরও লোকেরা আছে, তাকে যারা তেল মারার লোকেরা আছে, আরও 600 সৈন্য যারা আছে সবাইও তো আছে, তো একজন নেতার সাথে আব্রাহা কী আচরণ করছে দেখুন। আব্রাহা এবার সিংহাসন ছেড়ে দিলেন, নিচে বিছানা বিছায় দিলেন,
আব্দুল মুত্তালিবকে বসতে দিলেন এবং আব্রাহা পাশে গিয়ে বসে গেলেন। ইতিহাস গ্রন্থ লিখছে এই জীবনের প্রথম আব্রাহা নিজের সিংহাসন ছেড়ে বাহিরের কারোর সাথে মাটিতে বসেছেন। এটা কি জন্য হয়েছে? আব্দুল মুত্তালিবের চেহারা দেখে, তার সুঠাম দেহ দেখে, তাকে দেখে ওই রকম মনে হয়েছে, নবীজির দাদা বুঝেন না, ওই বংশের তো। যাই হোক, আব্রাহা এসে আব্রাহার কাছে বসানোর পরে আব্রাহা কিছু বাক বিনিময় করতেছিল। আব্দুল মুত্তালিব তো কৌশলী মানুষ, তিনি বললেন, ওয়াল্লাহি মা নুরিদু হারবা, বাদশাহ আব্রাহা আল্লাহর শপথ, আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আপনার সাথে কি নাই? আমাদের কোনো যুদ্ধ নাই, ষড়যন্ত্র নাই। ওয়ামা লানা বিদালিকা মিন তাক, আর যুদ্ধ করার ক্ষমতাও আমাদের নাই। আপনি যে ক্ষমতা নিয়ে আসছেন ওই ক্ষমতা আমাদের নাই টিকে থাকার মতো। বাইতুল্লাহ ধ্বংস করতে আসছেন, হাজা বাইতুল্লাহ আল হারাম, এটা হলো পবিত্র ঘর, বাইতুল্লাহ ঘর, আল্লাহর ঘর, সুবহানাল্লাহ কইবেন না, এটা কার ঘর? আল্লাহর ঘর। ও বাইতু খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমার ঘর না তো, আপনি আমাকে ধরে আনছেন কেন? এটা তো আমারও ঘর না, এটা আল্লাহর ঘর। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটা তৈরি করছেন, তো আল্লাহ আল্লাহর নবীর ঘর। এটা আমার সাথে তো আপনার কোনো দ্বন্দ্বই নাই, কোনো যুদ্ধই নাই, আমি আপনি আমি নিষ্পাপ, আমার সাথে কোনো কিছুই নেই। ফাইন ইয়ামনাহু ফাহুয়া বাইতুহু ওয়া হারামুহু, যদি এটা আপনাকে কেউ বাধা দেওয়ার থাকে, এই পৃথিবীর কেউ না, সেটা উপরওয়ালা আল্লাহ ঘরের মালিক ছাড়া আর কেউ আপনাকে বাধা দেবে না। তারাও বিশ্বাস করতো আল্লাহ আছেন, আব্দুল মুত্তালিবও বিশ্বাস করতো কি আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ তাআলা বলছেন আরবের কুফার কুরাইশদেরকে যদি জিজ্ঞেস করতে তোমরা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা কোনো চিন্তা ছাড়াই বলতো আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বিশ্বাস করতো। ঘর আমার না, ঘর আল্লাহ, ঘর ইব্রাহিম তৈরি করছে, যদি কেউ বাধা দেয় উপর থেকে দিবে, আমরা তো আপনার আপনাকে কোনো বাধা দেব না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার শেষে বলছে, আব্রাহা তো নিজে আর ওই ভাষা বুঝতেছেন না, এর একজন ইন্টারপ্রেটার ছিলেন, অর্থাৎ দোভাষী ছিলেন। দোভাষীকে আব্রাহা বললেন, কুল্লাহ, তাকে বলো সে কি চায় আমার কাছে, সে যেহেতু যুদ্ধই করবে না, সে আমার কাছে কি চায়, সে মানে একটা চুক্তিতে তো আসবে, আমি যে উদ্দেশ্যে আসছি এখন কি করতে চায় সে? তো ইন্টারপ্রেটার বলল, বাদশাহ জানতে চাইছেন আপনার কোনো প্রস্তাবনা আছে কি না। আব্দুল মুত্তালিব বললেন, তুমি তোমার বাদশাহকে বলো, হাজাতি ইলাল মালিকি আইয়ারুদ্দা আলাইয়া মিআতাই বাইরিন আসাবাহালি, তোমার বাদশার কাছে আমার দাবি হইল, আমার যে 200 উট সে যে নিয়ে গেছে, ওই 200 উট যেন ফেরত দেয়। কয়শো উট ছিল? ওই 200 উট যেন আমার ফেরত দেয়, আমিও চলে যাই, তার যা মন চায় তাই করুক গিয়ে, আমার এখানে বাধা দেবার কিছুই নেই। ফালাম্মা ক্বালা লাহু যালিক, যখন দোভাষী বাদশাকে এই কথা বলল, আব্রাহা বাদশা তখন কি বলছে শুনেন, কুল্লা, দোভাষীকে বলতেছে আব্দুল মুত্তালিবের এই কথা বলো আমার পক্ষ থেকে, কাদ কুনতা আজাবতানি হিনা রাআইতুক, আমি যখন তোরে দেখছিলাম তুই আমাকে অবাক করে দিছিলি, তোকে দেখে তোর চেহারা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আব্দুল মুত্তালিবের কইতে বলতেছে, তুই ক আমার পক্ষ থেকে, আমি বাদশাহ আব্দুল মুত্তালিবের যখন তার চেহারা দেখছিলাম অবাক হয়ে গেছিলাম। সুম্মা জাহিদতু ফীকা হিনা কাল্লামতানি, এরপরে তুই যে প্রস্তাব রাখছস এখন আর তোর প্রতি আমার কোনো আকর্ষণ আগ্রহ সব শেষ, আগে তোর স্থান আমার কাছে যেখানে ছিল এখন আর সেটা আমার কাছে নাই। আতুকাল্লিমানি আতুকাল্লিমুনি ফি মে এতই বাইরিন আসাদ্দু হালাক, তুই আমার কাছে আসছস এত বিশাল এক ধ্বংসযজ্ঞ হতে চললো, তুই এটার নেতা, তুই আমার কাছে কী চাস? তোর 200 উট চাইতেছিস, অথচ তোর গোর ওয়া তাতরুকু বাইতান হুয়া দীনুক ওয়া দীনু আবাইক, তোর বাপ 14 গোষ্ঠী যেই ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে এর দিকে তোর কোনো খবর নাই, আমি তোর বাড়ি তোর ঘর তোর বাইতুল্লাহ ধ্বংস করতে আসছি, এইটা তুই আমার কাছ থেকে ভিক্ষা না চাই, তুই তোর 200 উট চাইতেছিস, কারণটা কি?
তোর মর্যাদা তোর অবস্থান আগের মতো আমার কাছে এখন নেই। আব্দুল মুত্তালিব তখন একটা জবাব দিলেন, সুবহানাল্লাহ, তারা তো আরবি ভালো বুঝতেন, সাথে সাথে কবিতা বানায় ফেলতে পারতেন। বললেন, ইন্নি আনা রব্বুল ইবিল, ইন্নি আনা রব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রব্বান ফা সায়ামনাউহু, ইন্নি আনা রব্বুল ইবিল, বাদশা জেনে রাখো আমি হইলাম রব্বুল ইবিল, আর একজন আছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল বাইত, আমি আমার উট হেফাজত করব, এটা আমার দায়িত্ব, আর ঘর হেফাজত করবেন কে? তোমার কাছ থেকে যদি ঘরকে রক্ষা করতে হয়, সায়ামনাউহু মিনক, তাহলে ওই উপর আল্লাহই তোমার কাছ থেকে এটাকে হেফাজত করবেন। আমি আমার উট হারাইছি, আমার উট দিয়ে, আমার উট দিলে আমি চলে যাই। সুবহানাল্লাহ, বাদশাহ আব্রাহা এত বেশি নাখোশ হয়েছিলেন, এত অসন্তুষ্ট হয়েছেন, ধর কাল লগে বসলে আমি এতক্ষণ সিংহাসন ছেড়ে দিয়ে নিচে বসছি, এরা এত কদর করলে আমি এতক্ষণ পর্যন্ত তো কিছুই না, ও আছে ওর সম্পদ নিয়ে, ও আছে ওর উট নিয়ে, ও তো এর ব্যাপারে কোনো খবরই নাই, কিসের নেতা? এই আমরা তো আসলে উট টুট নিতে আসি না, ওর 200 উট আছে, সব উট দিয়ে দে, যা চলে যাক। আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে হাসতে হাসতে এখান থেকে বের হয়ে চলে গেছে। এলাকায় যাবার পর মক্কার আশেপাশে, হেরেমের আশেপাশে যারা ছিল সব ঘরে সে মেসেজ পৌঁছায় দিছে, আব্রাহা থেকে আর কাবা ঘর বাঁচানো যাবে না, তোমরা কেউ যদি সামনে তোমাদেরকে পায়, হস্তি বাহিনী তোমাদেরকে পদপিষ্ট করে সব কিছু শেষ করে দিবে, অতএব তাদেরকে রাস্তা খুলে দাও, সবাই চলে যাও, পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান গ্রহণ করো, নিচে আর কেউ আসবে না। সবাই গুহায় চলে গেল। আব্দুল মুত্তালিব সাথে করে আরও 2-4 জনকে নিয়ে, কুরাইশ বংশের ওনাদেরকে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ, কাবা ঘরের ভিতরে ঢুকার আগে কাবা ঘরের দরজা ধরলেন, হাতিমে কাবা ধরলেন, দরজা ধরে আব্দুল মুত্তালিব আবার দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা, ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, ইমনাহুম আন ইউখারিবু কিরাকা। কি সুন্দর কথা, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা, ইয়া রাব্বি ইন্না আদুওয়াল বাইতি মান আদাকা, ইমনাহুম আন ইউখারিবু কিরাকা। এই বলে তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনি ছাড়া এই ঘরের মালিকানা কারো হাতে আসুক এটা আমরা চাই না। সুবহানাল্লাহ, এই ঘরের মালিক আপনি, আপনি এই ঘরের মালিক থাকেন, কেউ যেন এই ঘরের কোনো অনিষ্ট করতে না পারে, ক্ষতি করতে না পারে, যারা ক্ষতি করতে আসে তাদেরকে আপনি শেষ করে দিন, তাদেরকে ধ্বংস করে দিন, তাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন না। এইভাবে দোয়া করে করে আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে তিনিও গিয়ে কোথায়, সবার এবার তাকায় তাকায় সবাই দেখতেছে আব্রাহার বাহিনী আসছে কাবা ঘর ধ্বংস করবার জন্যে, উপর থেকে সবাই দেখতেছে। এর মধ্যে একজনের নাম মনে রাখতে বলছিলাম, বলেন তো যে বললাম যে এই নামটা মনে রাখবেন, কাজে আসবে। হ্যাঁ, নুফাইল ইবনু হাবিব, মাশাআল্লাহ, নুফাইল ইবনু হাবিব, তিনি দূর থেকে তাকায় দেখতেছেন আব্রাহা যখন তার মাহমুদ কে বের করলেন, উঠবেন যখন উপরে, নুফাইল ইবনে হাবিব সকলের অগোচরে পাহাড় থেকে আস্তে আস্তে নামে আসছে, আসার পরে মাহমুদের কান ধরছে, কান, মাহমুদ কি মানুষ নাকি হাতি, মাহমুদের কান ধরছে, মাহমুদের কান ধরে বলল, অবরুখ মাহমুদ, অবরুখ মাহমুদ, মাহমুদ তুমি অলস হয়ে যাও, থেমে যাও। কাকে বলতেছে? হাতিকে বলছে, হাতি তুই থেমে যা, তার নাম ধরে বলছে, মাহমুদ তুই থেমে যা, ওয়ারজি রাশিদান মিন হাইসু জিইতা, তুই যেদিক থেকে আসছস ওইদিকে চলে যা, সামনের দিকে যাবি না। সুবহানাল্লাহ, ফা ইন্নাকা ফি বালাদিল্লাহিল হারাম, তুই জানস তুই এখন কোথায় আসছস, কোন দিকে যাচ্ছিস, তুই আল্লাহর শহর হারাম পবিত্র শহর মক্কায় তুই ঢুকছস। সুবহানাল্লাহ, এবার এই কয়টা কথা, উবরুক ইয়া মাহমুদ, মাহমুদ থেমে যাও, অলস হয়ে যাও, সামনে পা বাড়াইও না, যেদিক থেকে আসছো ওই দিকে চলে যাও, তুমি যেই জায়গায় এখন আছো যেদিকে যাচ্ছ এটা বাইতুল্লাহিল হারাম, খবরদার ওই দিকে যায় না, তুমি পবিত্র শহরে আছো। এই কথা বলে কানটা ছেড়ে দিয়ে আবার এক দৌড়ে কোথায়, পাহাড়ের উপরে চলে গেলে।
দূর থেকে তাকায় দেখে এবার তো আর মাহমুদ ঠাস করে বসে গেছে, মাহমুদ তো আর যায় না সামনের দিকে, মাহমুদ আর সামনের দিকে যায় না, তাকে ছড়ে দিয়ে আঘাত করলো, চাবুক মারা হলো, এরপর ওইটা আর উঠে না। তাকে যখন ঘুরাইয়ে দেওয়া হলো, সবাই ধরে তাকে যখন ঘুরাইয়া কি ডান দিকে দিল, সে ওই দিকে দৌড় দেওয়া শুরু করলো, বাম দিকে দিল দৌড় দেওয়া শুরু করলো, সামনের দিকে আবার চেষ্টা করলো, মনে করছে যে না এতক্ষণের মনে হয় তার হুশ আইছে, এতক্ষণ অলস হয়ে গেছিল, ডানে গেছে বাঁয়ে যায় দৌড় দেয় কিন্তু সামনের দিকে যায় না। বাবার সামনের দিকে যখন দেয় তখন আর যায় না, ধরে থাকে। পিছনে যাওয়ার দিকে যখন দিছে, যেদিক থেকে আসে এদিক থেকে যখন দিচ্ছিল, এমন জোরে দৌড় দিছে মাহমুদ, আর পিছনে ফিরে তাকায়। কিছুক্ষণ পর দেখা গেল সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসছিল। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর সাহায্য, কার সাহায্য? রক্ষা করার মতো কেউ ছিলেন? কেউ বাধা দিছেন? কেউ কথা বলছেন? সবাই নিজের জান বাঁচানোর জন্য কোথায়? পাহাড়ের উপরে। রব্বুল কাবা তার ঘরকে রক্ষা করবার জন্য কিছুক্ষণ পরে দেখা গেল ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল এমন একটা শব্দ, হাদিস আস কি বলা হয়, অভিধান বেত্তাগণ বলছেন আবাবিল এটার এক বচন হয় না, কেউ অনেক ব্যাখ্যা করেছেন এক বচন বানানোর জন্য কিন্তু হয় না, মূলত আবাবিল এটা প্লুরাল জমা, মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল পাখির নাম নয়। আমাদের সমাজে একটা কি মিস ইন্টারপ্রিটেশন আছে, কি আবাবিল পাখি পাঠাইছে, পাখির নাম আবাবিল ছিল না। আবাবিল এমন একটা শব্দ যার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, একসাথে বহু পাখি অ্যাট এ টাইম এভাবে আসতো, দফায় 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 দফায়। শীতকালে দেখবেন আমাদের গেস্ট বার্ডরা আসে যায়, তাই না? গেস্ট বার্ডরা দেখবেন যে একটা দল আসে আবার ফাঁকা, আর একটা দল আসে, দল বেঁধে 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 আসে না, একা একা আসে না, ঠিক এরকম ঝাঁকে 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 দল বেঁধে বেঁধে একটার পর একটা একটার পর একটা তারা আসছিলেন। এরপর তারা সাথে করে মাকুল্লি তৈরিন সালাসাতু আহজারিন ইয়াহমিলুহা, প্রত্যেক পাখির সাথে তিনটা করে পাথর, কয়টা করে পাথর? পাথরগুলি কত বড়, তাফসিরের গ্রন্থগুলি খুলে দেখবেন পাথরগুলি ডালের কণা আছে না, ডাল ডাল, আমাদের ঘরে মসুরের ডাল, মসুরের ডাল যত বড় তার চেয়েও ছোট বলছেন মুফাসসিরে কিরামগণ, সুবহানাল্লাহ, ডালের কণার মতো ছোট বা তার চেয়েও ছোট। প্রত্যেক পাখির সাথে তিনটা করে, বেশি না, কয়টা? তিনটা। তাফসিরে এসছে হাজারুন ফি মিন কারি, একটা পাথর মুখে ঠোঁটে ঠোঁটে করে নিয়ে আসছে, ও হাজারান ফি রিজলাইহি, আর দুইটা পাথর দুই পায়ে করে, কয়টা হলো? তিনটা করে নিয়ে আসছে, নিক্ষেপ করলো, ফাজাআলাহুম কাআসফিম, শেষ। এমন অবস্থা হাতি হাতিরাতে তো সব শেষ, এবং আব্রাহার সাথে যে ছয় শতাধিক বাহিনী ছিল সব শেষ, এবং মাকুল মানে হচ্ছে ভক্ষিত, কোনো পশু কোনো পাতা লতা খাওয়ার পরে যেইটা পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলে দেয় গোবর, বা এইরকম অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তবে আব্রাহার কী ঘটনা ঘটেছিল এটা আমরা নেক্সট তাফসির ইনশাল্লাহ বলবো, আব্রাহার কি হয়েছিল। আব্রাহ কিন্তু তখনও মরেন, আব্রাহ কিন্তু আবার সানা পর্যন্ত ফেরত গিয়েছিল, সানা পর্যন্ত গিয়েছিল, আব্রাহার এর মধ্যে কি হয়েছিল আমরা আগামী তাফসিরে ইনশাল্লাহ বলবো। যখন দেখলো বাঁচার জন্য দৌড়াইতেছে, এখন রাস্তা চিনতেছে না, যে কয়জন এখনো বেঁচে আছে পাখিরা নিঃশ্বাস করার আগ পর্যন্ত তাদেরকে ছাড়ে নাই, ওই ঝাঁকে ঝাঁকে যখন আসছিল এক ঝাঁক এসে পাথর মেরে বেশ কিছুকে শোয়াই দিল, তো এর মধ্যে আরেক ঝাঁক আসতে একটু সময় পাইছে, দিশের দৌড়, কোন দিক দিয়ে পালাইবে, ওই যে বললাম হুশ থাকে না বিপদ আসলে, এখন রাস্তা তো চেনে না, নুফাইল কোথায়? পাহাড়ে, নুফাইল তো পাহাড়ে, এবার ডাকে নুফাইল, আইনা আনত, নুফাইল কই, দুল্লুনি আলা তরিক, রাস্তা কোন দিকে যাব, বাতলা কই আছিস তুই, নুফাইল এবার উপর থেকে আর সে পাহাড় থেকে নামে না, বিপদে যাবে নাকি? কারণ যেখানে বিপদ আসে ধ্বংস হয় সেখানে কি ইমানদাররাও কি বেঁচে থাকবে নাকি? হ্যাঁ, এই জন্য কারুনের ওই জায়গা যেখানে ধ্বংসপ্রাপ্ত জায়গা সেখানে ইমানদারদের তাড়াতাড়ি করে পার হতে হয়। বিশ্বনবী সাল্লাম যেখানে ধ্বংস হতো সেখানে পার হওয়ার সময় দ্রুত গতিতে পার হতেন, এবং দোয়ায় ইউনুস তিনি ওই সময় পড়তেন, সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন, না জানি কখন আল্লাহর গজব এসে পড়ে, সেই গজবে আমরাও পড়ে যাই। নুফাইলের নামে না, নুফাইল উপর থেকে আবার ওই কবিতা কি বয়ে কি বলে, আইনাল মাফার ওয়াল ইলাহু ত্বালিব, আইনাল মাফার ওয়াল ইলাহু ত্বালিব, ওয়াল আশরামুল মাগলুবু গায়রুল গালিব। কি সুন্দর কথা না, আইনাল মাফার ওয়াল ইলাহু ত্বালিব ওয়াল আশরামুল মাগলুবু গায়রুল গালিব। সুবহানাল্লাহ, রাস্তা বাতলাই দিতে কস তুই আমার, তোরে তো প্রথমেই মারতে আসছিলাম আমি, আমাকে বন্দি করে নিয়ে আসছস, বাধ্য হয়েছি তোকে রাস্তা বাতলাই দিতে, তোর যে ক্ষমতা তুই দেখাইছস, আইনাল মাফার এখন কই যাবি? সুবহানাল্লাহ, আইনাল মাফার কই কই পালাবি এখন? ওয়াল ইলাহু ত্বালিব, পালানোর কোনো জায়গা, ইলাহ আল্লাহ তোদেরকে খুঁজতেছেন, যেই আল্লাহ সব জায়গায় সব কিছু দেখেন, কই পালাবি? আল্লাহ তোদেরকে খুঁজতেছেন। ওয়াল আশরাম, ওয়াল আশরাম, আশরাম কার নাম? আব্রাহার নাম আশরাম, কান কাটা নাক কাটা। ওয়াল আশরামুল মাগলুব, সাক্ষাৎ পরাজয় বরণ করেছে কে? নাক কাটা আব্রাহা বাদশা। গায়রুল গালেব, সে কি হতে পারে নাই বিজয়ী হতে পারে নাই? সুবহানাল্লাহ, এই কবিতা সে আবৃত্তি করছে, সবাই সেখানে তাকবীর ধ্বনি দিচ্ছিল, আল্লাহু আকবার। আমরা আগামী তাফসিরে এখান থেকে আমরা পরের অংশটা শেষ করব ইনশাআল্লাহ। এখান থেকে কয়টা শিক্ষা নিয়ে আমরা যাই, একটা হলো আল্লাহর ঘর রক্ষা করবেন কে? পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যেটাকে রক্ষা করবেন, যার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নেবেন, পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ সেটাকে হেফাজত, সন্দেহ আছে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক, দিন ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দিবেনই দিবেন, ঠিক কিনা? এবারে হতে পারে এটা আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে ছাড়া, আপনি যদি সাথে যোগ দেন তাহলে তো বেঁচে গেলেন, আর যদি বসে থাকেন ওদের সাথে, কুফফার মুশরিকদের সাথে দলবদ্ধ হন, ধ্বংস আছে কিনা নাই? আল্লাহর ঘোষণায় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের ফু দিয়ে ইসলামের চির উজ্জীবিত প্রজ্জ্বলিত চেরাগকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরি, অথচ আল্লাহ টার্গেট হলো এই নূরকে তিনি কি করবেন, পূর্ণতা দিবেন। সুবহানাল্লাহ, ইসলামকে তিনি পূর্ণতা দিবেন, সারা বিশ্বে ইসলাম কায়েম হবে, এর আগে কেয়ামত হবে না, আল্লাহু আকবার। এবার ইসলাম বিজয়ী হবেনই হবেনই, হয় আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে ছাড়া। যদি ভালো চান ইসলামের সাথে আসুন, যদি খারাপ চান আব্রাহার সাথে, যদি ধ্বংস হয়ে যেতে চান তাহলে আব্রাহার সাথেই যেতে হবে, ঠিক কিনা? আল্লাহকে আমাদের দরকার নাই, আল্লাহর দিনকে কায়েম করবার জন্য, আল্লাহর ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে হেফাজত করবার জন্যে আমাদেরকে কি আল্লাহকে আমাদের কাছে ঠেকা নাকি আমাদের লাগবে? নবী ঈসা ছিলেন না ওই সময়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীতে আসেন নাই, আর কেউ বাধা দেয় নাই, রক্ষা করেছেন কে? ঘর কার? ঘর আল্লাহর। সেই আল্লাহ এখন আছে কিনা নাই? আল্লাহ মুসলমানকে দিয়ে হলেও ইসলামের মাঝে মাঝে খেদমত করান, কখনো কাফের কুফফার মুশরিক ফাসেক ফুজ্জারকে দিয়েও ইসলামের খেদমত করান, কথা বুঝবেন? একদল না একদল আল্লাহ তাআলা তৈরি করবেনই যারা আল্লাহর পক্ষে কাজ করবে। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল মুত্তালিব কাজ করছিল, কথা কয় না? কাজ করছিলেন, দোয়া করে গেছেন, ঘর কার? ইয়াকিন ছিল। নুফাইল ইবনে হাবিব চেষ্টা করেছিলেন, জু নাফার চেষ্টা করেছিলেন, করছেন না এরা? রান হামেস ওনারা চেষ্টা করছেন না? কিন্তু এরা কি মুসলমান ছিলেন? আপনি মনে রাখবেন আল্লাহ আপনার কাছে ঠেকা না, আপনি মনে করেন না যে আপনি মুসলমান হয়েছেন বলেই আপনার কাছে আল্লাহ ঠেকা, আল্লাহ তাআলা তার কোনো কিছুকে বিজয় দেওয়ার জন্য আপনার কাছে ধর্ণা দিবেন, না 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 দরকার নাই। আপনি না থাকলে আল্লাহ তাআলার এই দিনকে হয় কোনো কাফের কুফফার মুশরিক ফাসেক ফুজ্জারকে দিয়ে হলেও এই দিনের পক্ষে কাজ করাবেন, আর যদি কেউ না থাকে আল্লাহর কি কারো দরকার আছে? কারো দরকার নাই। আমরা সূরা ফিল নিয়ে কথা বলছিলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাব,
নবী হে আপনি কি দেখেন নাই, নবী হে আপনি কি দেখেন নাই? নবী কি ওই সময় ছিলেন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন আলাম তারা আপনি কি দেখেন নাই। কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ প্রথমে মাজাজি করা যাবে না, এটা করে মুতাজিলারা। প্রতিটা আয়াত প্রতিটা শব্দের বাহ্যিক অর্থ আগে নিতে হবে। ইলমুত তাওকিফি, প্রথমে যেভাবে আয়াত আছে যেমন ইয়াদুল্লাহি আলাল জামা, তো এখানে আপনার খারেজিরা মুতাজিলারা অর্থ করে আল্লাহর শক্তি রয়েছে জামাতের উপরে। হ্যাঁ, দলের উপরে, ইউনিটির উপরে কি একতাবদ্ধ মানুষের উপরে আল্লাহর শক্তি আছে? না, অর্থ প্রথমে নিতে হবে কোনটা, আল্লাহর হাত আছে। এরা অস্বীকার করে আল্লাহর হাত আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। ঠিক তেমনিভাবে আলাম তারা, আপনি কি দেখেন নাই, তার মানে নবী তো ওইখানে ওই সময় ছিলেন না, আমরা বারবার বলছি, কিন্তু আল্লাহ এরপরে বলছেন আপনি কি দেখেন নাই, এর ব্যাখ্যা কী? এটা আমরা আগামী তাফসিরে জানবো ইনশাল্লাহ। কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আপনার রব আসহাবে ফিল হস্তি বাহিনীর সাথে কী আচরণ করছেন, এটা কি আপনি দেখেন নাই? এবারে যখন আয়াতের অর্থগুলি আপনি পড়বেন, নামাজেও আপনি পড়বেন, তখন দেখবেন আপনার পুরো ঘটনাটা আপনার মনে পড়বে, অর্থ বোঝাটা সহজ হবে, ঠিক কিনা? তারপরে কি, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি ষড়যন্ত্র, কায়দুন মানে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র করছিল কারা? আব্রাহার বাহিনী। ষড়যন্ত্রের বিকল্প একটা দাঁড় করাইছিল, আবার ধ্বংস করার জন্য কত কাহিনী করছে, এটা ষড়যন্ত্র করছিল। নস্যাৎ করে দিছেন কে? তারপরে পাঁচটা আয়াত তো, ওয়া আরসালা আলাইহিম তায়রান, ধ্বংস করছেন কিভাবে, মানুষ দিয়ে মনে হয় না, মানুষ দিয়ে, পাখি দিয়ে ধ্বংস করেছেন, সুবহানাল্লাহ। এমন একটা সূরা এই সূরাটা, আল্লাহু আকবার। যেই সূরাটার অন্তর্নিহিত মিনিংটা বুঝবে, ওয়াল্লাহি তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে, সাথে সাথে বেড়ে যাবে। মানে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ কোনো মানুষ পাঠান নাই। আমাদের সমাজে একদল আছে, এখন দেখবেন সাহায্য করার জন্য ফেরেশতা আসবে না, আল্লাহ মানুষে পাঠাবে। আরে না, খালি কি মানুষ, আল্লাহ ওই সময় সাহায্য পাঠাচ্ছেন কি দিয়ে, পাখি দিয়ে। নূহ আলাইহিসসালামকে সাহায্য করছেন কি দিয়ে, পানি দিয়ে। তোমার কথা কয় না, কি দিয়ে, পানি দিয়ে। তারপরে আপনার মূসা আলাইহিসসালামকে সাহায্য করছেন কি দিয়ে, লাঠি দিয়ে। কথা বোঝেন নাই, এগুলি কি মানুষ ছিল? সাহায্য কি খালি মানুষের মাধ্যমে আসে? এটা দিয়ে মানুষকে আরও শিরকের দিকে ধাবিত করে, আরও শিরকের দিকে ধাবিত করে। মানুষের মধ্যে এই একটা কনসেপশন তৈরি হয়ে গেছে, সাহায্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাঠাবেন না, এখন মানুষ দিয়ে পাঠাবে, অতএব তুমি মানুষের কাছে সাহায্য চাও। এই আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য করতে হয়, মানুষের দরকার আছে? আমাদের আল্লাহ কি এত অক্ষম নাকি? পাখি পাঠাইয়া কি করলেন আল্লাহ তাআলা, সব নস্যাৎ করে দিলেন। ও আরসালা আলাইহিম, কি করছে পাখিরা, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল এমন একটা শব্দ, মাটি এবং পাথর মিশানো, এটা পাথরগুলো মাটির তৈরি ছিল, সুবহানাল্লাহ। তাফসীরে কুরুতুবিতে এসছে প্রত্যেকটা পাথর, কয়টা করে পাথর ছিল, প্রতিটা পাথরে নাম লেখা ছিল, এই পাথরটা কোন সৈন্যের উপরে, কোন শত্রু বাহিনীর উপরে গিয়ে পড়বে। পাখি তো পড়ে পড়ে ফেলছেন না, কথা কয় না, পাখি তো আমার আপনার মতো, তার জ্ঞান আছে, বুঝেছে। হ্যাঁ, সে পড়ে পড়ে ওইখানে কোনটা কার গায়ে যায়, এটা মনে হয় আব্রাহার গায়ে যাবে, পড়ছে পড়ে এরপরে আব্রাহার মিল মারছে নাকি, দেখছেন ইমান বাড়ে, ইমান বাড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাথরে নাম খোদাই করে লেখা ছিল, কোনটা কার গায়ে পড়বে। এন্ড কয় যে এত ছোট পাথরের মধ্যে কেমনে নাম লেখা থাকে, হ্যাঁ, চাউলের মধ্যে পুরা সুরা ফাতেহা লেখা, এরকম দেখছেন না আপনারা? এটা লেখাইছেন কে, আল্লাহর ক্ষমতা নিয়ে কি সন্দেহ আছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন, আসফিন কাওয়ারাকিন মাকুল,
একেবারে পাতাকে যেভাবে খায়, খাওয়ার পরে পটি করে, পটি করার পরে যেই অবস্থা হয়, কোন অবস্থা হয়েছিল, এটা আমরা ইনশাআল্লাহ আগামী তাফসিরে জানবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততদিন পর্যন্ত হায়াতে বারাকা দিন, আমিন।